আমার প্রচেষ্টা সকলকে স্বাগত জানাই, আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। একদম একটা অন্যরকম ভ্লগ নিয়ে এসে উপস্থিত হয়েছি চুঁচুড়া শহর, যেটা ওলন্দাজদের শহর বলে পরিচিত। সেই ওলন্দাজদের শহরে, সেই ওলন্দাজদের গোরস্থান, সেখানে এসেছি। এবং চুঁচুড়া এলে আপনারা কী কী দেখতে পারবেন, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ওলন্দাজদের গোরস্থান। সেখানে ঢুকবো এবং দেখবো জায়গাগুলো। চুঁচুড়া যে ডাচেদের গোরস্থান, যেটা এখন শুধুমাত্র দর্শনীয় স্থান হিসেবে আছে, সেটার বাইরে থেকে চিত্রটা এরকম। আর পাশেই রয়েছে খ্রিস্টানদের একটা গোরস্থান। এবার ভেতরে যাব আমরা, ডাচেদের যে গোরস্থান যেটা আর কি দর্শনীয় স্থান হয়ে গেছে এখন চুঁচুড়ার, চলুন ভেতরে যাই এবং দেখি কি আছে। তুমি ঢুকেই হচ্ছে এখানে পুরোই গোরস্থানের একটা মানচিত্র করা আছে, ঠিক তাই তো? এই হচ্ছে পুরো মানচিত্র করা আছে এখানে। এবং এই হচ্ছে গোরস্থানের পুরো দৃশ্যটা। তো পাশের যেটা আছে ওটা চিঞ্চুড়া গোরস্থান। এই মুহূর্তে যারা আছেন, যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তাদের ওইখানে কবর দেওয়া হয়। এখানে একটা জিনিস দোয়া আছে, যেটা হচ্ছে ডাচ সমাধি ক্ষেত্র, অন্যান্য সমাধি এবং এর মধ্যে অবস্থিত স্মৃতিসৌধর, বিভিন্ন মানে বলতে পারে একটা ছোট্ট একটা হিস্ট্রি দেওয়া আছে এখানে, তারই বাংলা, হিন্দি এবং ইংলিশে। এই হচ্ছে, তো এই হচ্ছে সেই ডাচেদের সমাধি ক্ষেত্র, যেখানে বিভিন্ন ডাচদের আর কি সমস্ত কিছু সমাধি করা আছে এখানে পুরো এলাকাটা জুড়ে। ও যাচ্ছি, ওখানে একটা সৌম বললো, ওখানে ডাচে লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, তাই তো? তো এই হচ্ছে পুরো এরিয়াটা, অসম্ভব সুন্দর। তো আপনারা চুঁচুড়ায় এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আমি গোরস্থানে ঢোকার আগে অবধি জানতাম না যে এখানে কোনো ভিডিও শ্যুট করা বা ভ্লগ করা বারণ, কিন্তু নিরাপত্তারক্ষীরা আমাকে বারণ করলো যে এখানে কোনো ভিডিও করা যাবে না। তারপর ওনাদের থেকে জানতে পারলাম যে পারমিশন থাকলে পড়াশোনা সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট্রি বা ভিডিও করা যেতেই পারে, তাই আপনারা অবশ্যই পারমিশন নিয়ে নেবেন। আর এইটা হচ্ছে সেই খ্রিস্টানদের গোরস্থান, যেখানে এখনও পর্যন্ত চুঁচুড়ায় যে কোনো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মারা গেলে তাকে এখানে আনা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়। চুঁচুড়া শহরে এসে কোন কোন জায়গাগুলো ঘুরতে ভুলবেন না, যেটা ব্লগটা শুরু করেছি একদম, তার মধ্যে আমি প্রথমে দেখালাম হচ্ছে ডাচ সমাধি ক্ষেত্র। এরপরে যে বাড়িটা এসেছি, সেই বাড়িটা কিন্তু খুবই ঐতিহাসিক এবং মানে ইতিহাসে ভরপুর, যেটাকে বলা যেতে পারে। এটা হচ্ছে বন্দে মাতরম ভবন। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই হচ্ছে সেই বন্দে মাতরম ভবনের বাইরের অংশটা। সামনে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুন্দর মূর্তি রাখা আছে। এবং এরপরে আমরা বন্দে মাতরম ভবনের ভেতরে যাব এবং দেখব কি ইতিহাস অপেক্ষা করছে আমাদের জন্য। এই হচ্ছে বন্দে মাতরম ভবন, বা বঙ্কিম ভবন বলা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন, এটাকে সংরক্ষণ করা হয়েছে। এই পুরো হচ্ছে টোটাল জায়গাটা। তো ঘুরে দেখলাম, আরো দেখাচ্ছি, আরো বেশ কিছু জিনিস আছে। তো এই তো বাড়িটা। বিভিন্ন তৈলচিত্র রাখা আছে এখানে। একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছবি আছে, আলোর বিপরীত হচ্ছে বলে এটা একটা অসুবিধা ছিল, কিন্তু এখন ভালো দেখাচ্ছে। দেখুন ছবিটা, অসম্ভব সুন্দর একটা ছবি। এগুলো বিভিন্ন ছবি রাখা আছে, সেনানায়ক নেতাজির একটা বড় ধরনের পোস্টার, তাছাড়া আরও অনেকের ছবি দেওয়া আছে। এই হচ্ছে সেই বাড়ি, মানে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে, এই বাড়িতে বসেই বন্দে মাতরম, যে সিস্টার নিবেদিতা দ্বারা তৈরি জাতীয় পতাকা থেকে পর্যাক্রম, মানে 1905 সালে আমাদের ভারতের পতাকা কিরাম ছিল, তারপর হচ্ছে 1906-তে কিরাম ছিল, এবং 1907, তারপর বর্তমানে যেটা আমরা দেখে থাকি সেই পতাকা, মানে কার্য দেখুন পর্যায়ক্রমে কি কি ছিল। দেখুন করেন এ ভবনে, মানে তার কর্মস্থল সমস্ত কিছুই আর কি এখানেই
এই জায়গাটাতে ছিল আমাদের এই চিঁচুড়া চঞ্চুড়া যেটাকে বলা যেতে পারে শহর। এখানে বসবাসকালী তিনি রজনী, রাজ সিংহ, কৃষ্ণকান্তে রইল, সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে আনন্দমঠের মতো এরকম উপন্যাস তিনি লিখে গেছেন। তারপরে যে বন্দে মাতারাম রচনা ও সুর সংযোগ সঙ্গীতে, এই যে বাড়িটা পুরো মানে এই বাড়িটাই হচ্ছে সেই বাড়ি যেটা আনন্দমঠ যেখানে লেখা এবং আরো অনেকগুলো যেগুলো আছে কৃষ্ণকান্তের উইল সমস্ত কিছু তার ইতিহাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের চ্যাটার্জি বংশের পুলুজি অনুযায়ী বঙ্কিমচন্দ্রের পিতা থেকে ষড়বিংশতি পিতৃপুরুষের নাম, মানে টোটাল আর কি ওনাদের পুরো এ দেওয়া আছে একটা বংশানুক্রমিক একটা পুরো এ। এবং সুন্দর জিনিস হচ্ছে ঠিক পাশেই হচ্ছে গঙ্গা, আমি ভালোভাবে দেখাবো, তবু আমি দেখালাম। এই হচ্ছে এই ভবনে যে সকল বঙ্কিম সুহৃদয় ছিলেন নিত্য যাতায়াত, মানে যারা এই বাড়িতে আসতেন, ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চরণ সরকার, পণ্ডিত রামগণিত, ন্যায়রত্ন হরপ্রসাদ শাস্ত্রী, আরও যারা আসতেন এখানে তাদের একটা পুরো ছবি এবং নাম সমেত চিত্র এটা পুরো দেওয়া আছে এখানে। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতা, শ্যামাচরণ চট্টোপাধ্যায় অগ্রজ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় মধ্যম অগ্রজ, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় অনুজ, মানে এবারে শরৎ কুমারী দেবী জ্যেষ্ঠা কন্যা, নীলাজা কুমারী দেবী মধ্যমা কন্যা, পুরো এটা কি ডিটেলস দেওয়া আছে। এবং সমস্ত কিছু এখানে বঙ্কিমচন্দ্র রচিত পুস্তকাদির উৎসর্গীকৃত ব্যক্তি ও তার প্রথম প্রকাশকাল, দেখুন কাদেরকে উনি উৎসর্গ করেছিলেন এবং কোন সময় এই গ্রন্থগুলো বেরিয়েছিল পুরো ডিটেলস এখানেও কিন্তু দেওয়া আছে। বন্দে মাতরম ভবন, এই ভবনে আপনারা কখন হেলে এই ভবন খোলা থাকবে সেটা একটু জানিয়ে দিই। এই ভবন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে খুলে যায় এবং রাত্রি 10টায় বন্ধ হয়। তো ভবন আপনারা আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, বিভিন্ন লেখা আছে যেগুলো আমরা ব্লগেই দেখতে পাচ্ছেন, তো চলে আসুন আর দেরি কিসের। একদিনের ছুটি যদি পান অবশ্যই চুঁচুড়ার এই জায়গাগুলো ঘুরে যান। মুখ চোখের অবস্থা খুব খারাপ কারণ ঘাম রোদ্দুরে। এরপর আমরা বন্দে মাতরম ভবনের ছাদে উঠবো, পাশেই হচ্ছে এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠবো এবং ছাদ থেকে দেখবো পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গার তার দৃশ্যটা কেমন লাগছে। বন্দে মাতরম ভবন যেখানে আনন্দমার লেখা হয়েছে সেই বাড়ির ছাদ থেকে আবার গঙ্গার ভিউটা দেখুন। হ্যাঁ অবশ্যই চুঁচুড়া আসলে বন্দে মাতরম ভবন ঘুরতে কিন্তু ভুলবেন না একদমই, অসম্ভব সুন্দর। কল্পক সৌম চুঁচুড়া এমন এমন জায়গা ঘোরাচ্ছে আমাদেরকে, যেমন অজানা ভ্লগে যেটাই আসছে এটা আর কি। প্রথমে তো গেলাম ডাচ গোরস্থান, সেখান থেকে একদম আর্মেনিয়ান চার্চ হয়, আর্মেনিয়ান চার্চের ভিডিও আমি করতে পারিনি যাই হোক, কিন্তু হ্যাঁ তারপরে এসে গেলাম এমন একটা বাড়িতে যে বাড়িতে এলে আপনার ইতিহাসে ফিরে যেতে হবে স্বাধীনতার সঙ্গে। সবচেয়ে বড় কথা ভাবা যায় যে আমাদের মানে ভারতবর্ষের যেটা আর কি জাতীয় গান সেটা এই বাড়িতে রচনা হয়েছিল, মানে ভাবলে গায়ে কাটা দিচ্ছে সেই বাড়িতে আমরা রয়েছি এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো আবার মানে এরকম তোমাদের একটা তোমাদের জেলা, এটা তো আমাদের শহর, একদম অবশ্যই জেলা তো অবশ্যই, কিন্তু এটা আমাদের সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে গর্বের বিষয় একটা। তো শুধুমাত্র তাই নয়, আর একটা কথা বলতে চাই, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু 5 বছর কাটিয়েছে কিন্তু বঙ্কিমচন্দ্র শৈশবের স্কুল কিন্তু এই চুঁচুড়াতেই, সেটা হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল, যেটা কিন্তু ভারতবর্ষের তৃতীয় পুরাতন স্কুল 1812 খ্রিস্টাব্দ। 1812, হ্যাঁ আজকে ভাবুন 2023। মহসিন কলেজের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ মানে তার উপরে একটা মহসিন কলেজের স্টুডেন্ট ছিলাম এবং মহসিন কলেজ সেই সময় নিজে একটি ইউনিভার্সিটি ছিল, তার তার উপরে ডিপেন্ড, তার ওইগুলো তো আছে অবশ্যই, কিন্তু আমাদেরও একটা ভাগ্য যে আমরা সেই সেই বাড়িরই ছাদে। হ্যাঁ অবশ্যই আর একটা বাড়ি আছে ঠিক বন্দে মাতরম বাড়ির একদম অপোজিটে, সেই বাড়ি কার বাড়ি সেটাও দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট করুন, এই অজানা ভ্লগে তো অনেক কিছুই আসছে। বন্দে মাতরম ভবনে কিভাবে আসবেন, এটা হচ্ছে চুঁচুড়া জোড়াঘাট, সেই জোড়াঘাটে একদম গঙ্গার পাড়েই হচ্ছে বন্দে মাতরম ভবন, এবং যেটা চুঁচুড়া স্ট্যান্ড রোড নামে পরিচিত এই রোডটা, যেটা আর কি বললো সৌম যে চুঁচুড়ার বিখ্যাত ময়ূরপঙ্খী ঘাট বা জগন্নাথ ঘাট নামে যেটা পরিচিত সেই হচ্ছে জোড়াঘাট এলাকাতেই একদম হচ্ছে বন্দে মাতরম ভবন। অবশ্যই আসুন,
ঘুরে যান, আর আমাদের এই ইতিহাসগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই। তো অবশ্যই ভিজিট করুন, চুঁচুড়া এলে এই জায়গাগুলো ঘুরতে ভুলবেন না একদমই, ঠিক আছে? চলুন আবার বাইরে আরও কিছু আছে দেখাই। যে বন্দে মাতরম ভবনের উল্টো দিকে একটা বাড়ি আছে, তো সেই বাড়িটা কি বাড়ি কল্পক? কালিকানন্দ অভিভূতের বাড়ি ওটা। এবারে একদম যেটা বললে আপনারা সবথেকে বুঝতে পেরে যাবেন, মরুতীর্থ হিংলাজে যিনি স্রষ্টা তার বাড়ি হচ্ছে এইটা, ঠিক বন্দে মাতরম ভবনের উল্টো দিকে। তুমি দুটো বাড়ি দেখিয়ে দাও পাশাপাশি, এই যে ওই বাড়ি আর এই বাড়ি, এটা জোড়াঘাট গঙ্গা, ওই পারটা নয় ওদিকে নৈহাটি। যেমনটা বললাম মরুতীর্থ হিংলাজের স্রষ্টা কালিকানন্দ অবধূতের বাড়ি ঠিক হচ্ছে বন্দে মাতরম ভবনের উল্টো দিকে। এই হচ্ছে বন্দে মাতরম ভবন আর এই হচ্ছে সেই বাড়ি কালিকানন্দ অবধূত। এই যে এইটাই হচ্ছে বাড়ি, বিখ্যাত হচ্ছে মরুতীর্থ হিংলাজ, সেই গ্রন্থের অমর স্রষ্টা উনি। সব কিছু দেখার পরে আমরা এসে বসেছিলাম গঙ্গার ধারে জোড়াঘাটে, তারপর খেলাম চা। ইমামবাড়াতে একটা দিন লাগে তো, একটাই মুশকিল এখন তোমায় নিয়ে যাবো না, কারণ রাস্তা কাট চলছে। তো এটা হচ্ছে এখন আমরা মোষের দুধের চা খাচ্ছি, হ্যাঁ একদম যেটা বলছিলাম আমি, ক্যামেরা অফ ছিল যখন আমরা এসেছিলাম মহিষ মর্দিনী শুটে, মানে ইতিহাস জানতে। তো তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে মানে হচ্ছে জোড়াঘাটে এসে মোষের দুধের চা জমজমাট, কিছু বলবি? তো এই হচ্ছে জোড়াঘাট বন্দে মাতরম ভবন আর চা, আর বেশি দেরি না আমি চা খাচ্ছি। গঙ্গার জলে হাত মনে চানি করে ফেলেছি, যাই হোক এবার মোষের দুধে চা অসাধারণ। রবীন্দ্রনাথের ওই দত্তভিলা, একদমই দত্তভিলা, আবার একদিন অন্য কোনো দিন দেখাবো। তো এইটা হচ্ছে আজকের চা খেয়ে আমরা এখানে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের শহরকে তোমরা এত সুন্দরভাবে আমাদেরকে দেখাচ্ছ, তাও এখন অনেক কিছু দেখিনি। হ্যাঁ একদমই, মানে সৌমন কল্পকার না থাকলে আমরা চুঁচুড়াকে এত সুন্দরভাবে দেখতে পেতাম না। তো টাটা, আমরাও ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো, ওরাও বাড়ির উদ্দেশ্যে, ওরা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল, অবশ্যই আসবো, বারে বারে আসবো। তো কি ভাবছেন যে 2023 কেন বলেছি ভিডিওতে, আর ওটা মে মাসে শ্যুটটা হয়েছিল ভিডিওর, সেই সময় চুঁচুড়া গিয়েছিলাম হচ্ছে মহিষ মর্দিনীর যে পুজোর ভিডিও, মানে পুজোর ইতিহাস, সেই ইতিহাস নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আছে। সেই সময় শ্যুট করতে গিয়ে কল্পক এবং সৌম আমাদেরকে দেখিয়েছিল হচ্ছে চুঁচুড়া শহরের, ঘুরতে তো আমরা সকলেই যাই বিভিন্ন জায়গায় একদিনের ট্রিপ হিসেবে, সেজন্য চুঁচুড়া শহরে বেশ কিছু জায়গা, তার মধ্যে আমরা দুটো জায়গাকে ভিডিওর মধ্যে রাখতে পেরেছি ভ্লগের মধ্যে। সেই দুটোর ভিডিওই মানে সেই ভিডিওটাই এতদিন বাদে আসছে, কারণ তারপর থেকে বহু কাজ চলছিল, মানে বহু ভিডিও আসছিল, ওই জন্য ওই ভিডিওটা, ওই মানে ইউনিক ভিডিওটা আনা হয় না, কারণ ইউনিক ভিডিওটা আনবো হয়েছিলাম হচ্ছে শীতকালে, কারণ শীতকালেই আমরা বেশি জায়গায় ঘুরতে যাই। তাই আজকে ভিডিওটা এসে যাচ্ছে, আর এটা হচ্ছে 2023 শ্যুট হয়েছিল, আর এটা হচ্ছে 2024, তাই হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, সৌম এবং কল্পককে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে যে ওরা এভাবে আমাদেরকে গাইড করেছে। আবারও চুঁচুড়া যাবো আমরা, আবারও নতুন কিছু এক্সপ্লোর করবো চুঁচুড়ায় গিয়ে। ততদিন ভালো থাকুন, আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো, ঘোড়ার একদিনের ঘোড়ার ট্রিপ হিসেবে আপনারা চলে যেতেই পারেন, কিন্তু চুঁচুড়া চুঁচুড়ায় গিয়ে সুন্দরভাবে, কিন্তু এই যে বন্দে মাতরম ভবন, তারপর হচ্ছে ডাচ গোরস্থান, এই সমস্ত অনেক জায়গা আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচেষ্টার সাথে থাকুন। প্রচেষ্টা আবারও নতুন একটা কোনো ভিডিও আনছে বা কোনো লাইভ আসছে, তাড়াতাড়ি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, আর পেজে যদি লাইক না করা থাকে লাইক ফলো সব কিছু করে দিন। টাটা। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে, এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে, তাড়াতাড়ি যোগাযোগ করুন।
@quigley.com ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস, ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন @quigley.com-এ। সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন। কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে। আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন @quigley.com-এ। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 0332669106 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।